হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো যে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে কীভাবে নিজের ছবি লাগাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবি লাগানো। আমি কী করে আমার ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে ছবি লাগিয়েছি, এরকমভাবে যদি আপনারা আপনাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে ছবি লাগাতে চান, তাহলে এই ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা ফুল লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কী করে আপনারা ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে ছবি লাগাবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, তখন আমার আপলোড করা ভিডিও আপনারা সর্বপ্রথমে দেখতে পাবেন। আমি অশেষ, আপনারা দেখছেন টেকনিক্যাল অশেষ ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি স্টেপ বাই স্টেপ বলবো যে কীভাবে আপনি আপনার ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবি লাগাবেন। তো বন্ধুরা, ভিডিওটা মন কান দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবে না, প্রত্যেকটা এতে কিন্তু ভালো ভালো ইম্পর্টেন্ট কথা বলবো। তো ঠিক আছে, দেখাবো টিপস। তো সবার প্রথমে কী করবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন। তো অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো অ্যাপসটার নাম ওজি ইউটিউব। তো অ্যাপসটা ওখান থেকে লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস। তো এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা। তো ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করার পরে এখনও একটা আপনাদের কাজ করতে হবে। তো কাজটা হলো সেটিংয়ে যাবেন। ঠিক আছে, সেটিংয়ে গিয়ে এখানে লিখবেন আননোন। ঠিক আছে, তো আননোন জাস্ট এখানে আননোন লিখবেন। তো আননোন লেখার সাথে সাথে ইনস্টল আননোন অ্যাপস তো এখানে এসে যাবে। তো যে অ্যাপসটা ডাউনলোড করেছেন ওজি নেটওয়ার্ক, ওজি ইউটিউব। ঠিক আছে, তো এখান থেকে ওজি ইউটিউবটা দেখবেন। তো ওজি ইউটিউব কোথায় রেখেছি, তো ঠিক আছে এখানে ওজি ইউটিউব। তো এটা জাস্ট আমি আগে থেকে অ্যালো করে দিয়েছিলাম, তো এটা এভাবে অ্যালো করে দেবেন। তো দেওয়ার পরে এবার ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে যেয়ে এবার ইউটিউব অ্যাপসে যাবেন। ঠিক আছে, তো যাওয়ার পরে তারপরে ওয়েট হচ্ছে, যেহেতু নেটটা ছলো। তো দেখতে পাবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওয়েলপেপার, যেটা আমার আমার ওয়েলপেপারটা আমার হোম স্ক্রিনে সেট করা ছিল, সেই ওয়েলপেপারটা কিন্তু ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা দেখতে পাবেন। তো আর নিজের ছবি লাগাতে হলো, ঠিক আছে, তো নিজের ছবি লাগাতে হলে এখানে জাস্ট গ্যালারিতে যাবেন, গ্যালারি। তো সেখানে গ্যালারিতে যাওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন আমার ছবি। তো এখানে গ্যালারিতে যাওয়ার পরে এখানে সেট ওয়েলপেপারে ক্লিক করে সেট করে দেবেন। যাওয়ার পরে বা ইউটিউবে যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন আপনার ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু আপনার ছবিটা শো করছে। ওকে, তো এরকমভাবে কিছু কিছু সেটিং আছে এখানে, তো সেটিংটা আমি একটু বলে দেই। তো এখানে ওজি সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে আসবেন, একটু দেখতে পাবেন এখানে অ্যাপস আইকন। ঠিক আছে, তো এখান থেকে অ্যাপসের আইকন চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে হাইড করে রাখতে পারবে যাতে অ্যাপসটা কেউ না চিনতে পারে। ওকে, তো এখান থেকে চেক ফর আপডেট, এখান থেকে আপডেটও করতে পারবে। তো খুব ভালো একটা অ্যাপস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়া খুব সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তো এরকমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেখবেন খুব ভালো অ্যাপসটা। তো আমি যা যা বলেছি একদম স্টেপ বাই স্টেপ সেরকমভাবে অ্যাপসটা প্রথমে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আননোন অ্যাপসটা ইনস্টল ইনেবল করে দেবেন, তারপরে অ্যাপসটা যাবে। ঠিক আছে, তো এই হলো আমার টিপস অ্যান্ড ট্রিক্স। যদি ভালো লেগে থাকে তাহলে একটা নিশ্চয়ই একটা লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা, আমি প্রায় সময় এরকম ছোটখাটো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও তৈরি করি। আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।